আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আইলাম বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আপনারা দেখাইমু বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আমি অলরেডি টিকিট কাটিয়া ভিতরে ঢুকি গেছি, তবে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভিতরে ঢুকিছি না, তার এরিয়ার ভিতরে ঢুকছি। বাইরের দৃশ্য কিছু দেখাইলাম। আগে যে বিমানগুলা ব্যবহার করা হইতো বাংলাদেশও, গুলা রাখা হয়েছে খুব সুন্দর করিয়া, ঘুরি ঘুরি দেখলাম। আপনারা অবশ্যই আইবা দেখবা। আর এই জাদুঘর থেকে অনেক কিছু আমরা শিক্ষা নেওয়ার আছে, অনেক কিছু দেখার আছে। এখন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রবেশ করবো, আপনাদের সাথেই থাকবেন, ঘুরে ঘুরে দেখাবো বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। ওকা আপনারা লইয়া ভিতরে যাই। ঢুকার ফটো খুব সুন্দর, একটা এরিয়া খুব সুন্দর করে সাজানো হয়েছে। জাদুঘরের ভিতরে আইলে অন্যরকমও লাগে, দেখতে খুব সুন্দর। আপনারা কইলেও দেখাইম বিদ্যুৎ উৎপাদন এবং বন্টন। আর দুই নম্বরে হইল গিয়া নিউটনের সূত্র। নিউটনের প্রথম সূত্র, সব সাথে থাকবা দেখবা যতটুকু পারি ইনশাল্লাহ দেখাইম। আশা করি সবর ভালা লাগ। আর সবরে একটা কথা কইরাম, আইবা বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আইলে অনেক কিছু দেখার আছে, শিখার আছে। সামনে একটা আয়না আছে, এগুলি নিজের সাথে বুঝুন, নিজে নিজের ছবি দেখবা চাইরবাই থাকি। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, আমি কয়েকটা পার্টে ভিডিও করব। এটা আমার ভিডিওর পয়লা পার্ট। আশা করি আমার পরবর্তী ভিডিও পার্টগুলো আপনারা দেখবা, আমি আস্তে আস্তে সারমু, লগে থাকবা, উৎসাহ দিবা। যদি আপনারা বেশি বেশি করে উৎসাহ দেন, তা আমি নেক্সট টাইম আরও ভালা ভালা ভিডিও করব, সুন্দর সুন্দর জায়গা যাইমু, আপনারা লাইভ ভিডিও রেডি করব। সবাই দোয়া করবা, আল্লাহ হাফিজ।